আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর নতুন ডিজাইনের দুই ইউনিটের একটি বাড়ি, যাদের দুই ভাই আছে, যারা দুই ভাই একসাথে থাকতে চান। বেশিরভাগ প্রবাসীরা দুই ভাই তারা বিদেশে থাকেন, তারা দুই ভাই একসাথে বাড়ি করতে চান, তো তাদের জন্য আজকের এই বাড়ির ডিজাইনটি অর্থাৎ আর্ক বাড়ির প্ল্যানটি। তো বন্ধুরা দেখতে পাবেন বাড়িতে সামনে থাকবে ফোর্স, আর এখানে সামনে দুটো ব্যালকনি অ্যাটাচ করা হয়েছে, দুটো বেডরুমের সাথে দুটো ব্যালকনি থাকবে, বাট এখানে ব্যালকনিটা দেওয়া হয়নি, বাট দুটো ব্যালকনি থাকবে আমাদের যে প্ল্যানে। তো বাড়িটি ঠিক সামনের লোকটা এমনই হবে, এর সাথে দুটো ব্যালকনি হবে দুই পাশে, একতলা বাড়ি। তো আপনি কীভাবে বাড়িটি খুব কম খরচে তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাকে তা দেখাবো। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন নিত্য নতুন বাড়ির ডিজাইন এবং ড্রয়িং পেতে। তো বন্ধুরা চলুন আমরা যা দেখবো আজকে খুব সুন্দর দুই ইউনিটের একটি বাড়ি দুই ভাইয়ের জন্য কীভাবে তৈরি করা হয়েছে খুব অল্প জমিতে অল্প খরচে। তো আসুন বন্ধুরা প্রথম আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিই, তারপর জানবো এই বাড়িটি তৈরি করতে কত রকমের ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা তাহলে আমরা দেখে নিই প্রথমে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যান দেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, প্রস্থ হচ্ছে 34 ফিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে থাকবে একটা ফোর্স, ফোর্সটি হচ্ছে আমাদের 8 ফিট বাই 7 ফিট। এই ফোর্সের ভিতর দিয়ে আপনি প্রবেশ করবেন, প্রবেশ করে দুই ইউনিটে আপনি যেতে পারবেন সিঁড়ির নিচ দিয়ে, অর্থাৎ সিঁড়ির নিচ দিয়ে বাড়ির ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। তো প্রথম ইউনিটে আমরা যে পাচ্ছি একটা পাবো আমরা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, তারপর পাচ্ছি এই ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথে এই পাশে পাচ্ছি আমরা একটা বেডরুম, এই বেডরুমটির সাথে রয়েছে একটা ব্যালকনি এবং রয়েছে একটা কমন টয়লেট সবার জন্য, তারপর রয়েছে একটা কিচেন। এরপর পাচ্ছি আমরা একটা বেডরুম, তা হচ্ছে 14 ফিট বা 11 ফিট, এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। তাহলে বন্ধুরা আমরা এক ইউনিটে যেটা পাচ্ছি, দুটো বেডরুম পাবো, একটা ড্রয়িং প্লাস ডাইনিং পাবো, একটা কিচেন পাবো, দুটো টয়লেট পাবো। তো মোটামুটি সুন্দর একটি ছোটো পরিবারের জন্য বাড়ি বলতে পারেন। তো এক ইউনিটে যেটা পাচ্ছি আমরা অপর ইউনিটে সেম পাবো, দুটো বেডরুম, একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, একটা কিচেন, দুটো টয়লেট, একটা টয়লেট অ্যাটাচ, একটা কমন। তো বলতে পারেন সুন্দর একটি বাড়ি দুই ভাইয়ের জন্য, যারা যাদের অল্প বাজেট অল্প তাদের জন্য দুই ভাইয়ের জন্য এই বাড়িটি। কিন্তু যদি আপনার বাজেট বেশি হয় তাহলে কিন্তু আপনি বাড়িটি মডেলটি ঠিক রেখে অর্থাৎ বাড়িটির প্ল্যানটি ঠিক রেখে আপনি কিন্তু বড়ও করতে পারেন বাড়িটিকে, আরও বড়ো করে তৈরি করতে পারেন, এক্ষেত্রে রুমগুলো বড় বড় হবে। তো এখানে দেখুন আমি ব্যালকনি দিয়েছি, তো ব্যালকনিটি আপনি চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন। তো ব্যালকনিটি দিলে কিন্তু আগে সুন্দর লাগবে, সবাই গ্রামের বাড়ি ব্যালকনি চায়, তাই এখানে ব্যালকনিগুলো দেওয়া হয়েছে। আমার যে ক্লায়েন্ট উনি ব্যালকনি চেয়েছে তাই আমি ব্যালকনিগুলো এখানে অ্যাড করেছি। তো থ্রি ডিভিউতে কিন্তু ব্যালকনিগুলো নেই, তা আপনি চাইলে ব্যালকনি না দিয়ে করতে পারেন, ইচ্ছাগুলো ব্যালকনি দিয়ে আপনি করতে পারেন বাড়িটি, বাট এখানে ব্যালকনি ছাড়া মাপটি দেখানো হয়েছে। তা আসুন বন্ধুরা আমরা তো এখন বাড়িতে মাপ জানলাম, বাড়িটির ফ্লোর প্ল্যান দেখলাম, তো চলুন এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে অর্থাৎ কত টাকার ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগবে আমরা এখন তার জানবো। তো চলুন বন্ধুরা, দুই ইউনিটের বাড়িটি একতলা তৈরির খরচ 10 ইঞ্চি কাঠনিতে ইট লাগে আমাদের 8550 পিস, দাম আসছে 76,950 টাকা। 5 ইঞ্চি কাঠনিতে ইট লাগে আমাদের 14,470 পিস, দাম আসছে 1,30,230 টাকা। খোয়ার জন্য আমাদের ইট লাগে 11,722 পিস, দাম আসছে 1,05,498 টাকা। অন্য কাজের জন্য আমাদের ইট লাগে 3,000 পিস, দাম আসছে আমাদের 27,000 টাকা। তো বন্ধুরা এখানে প্রতি পিসির দাম ধরা হয়েছে 9 টাকা, আপনার চলে 8 টাকা 7 টাকা ধরে কিন্তু আপনি ইট পাবেন। সিমেন্ট লাগে আমাদের 490 ব্যাগ, দাম আসছে 2,20,500 টাকা, 450 টাকা করে সিমেন্টের ব্যাগের দাম হয়। রড লাগতেছে আমাদের 3,767 কেজি, দাম আসছে 2,44,855 টাকা। রডের দাম যেহেতু বর্তমানে একটু বেশি, তা 65 টাকা ধরা হয়েছে রডের কেজি। তো সিমেন্ট আপনারা কিন্তু 410, 20, 30 টাকা ধরো পাবেন প্রতি ব্যাগ। তো আসুন আমরা এখন জানবো দরজা জানালা ইলেকট্রিক প্লামিং সহ অন্যান্য কাজে কত টাকা আসবে বাইরে তৈরি করতে। এখানে দরজা জানালা ধরা হয়েছে কাঠের, দরজা জানালা ধরা হয়েছে প্লেনসিলের, এবং প্লেনসিলের দরজা দিয়ে কত টাকা খরচ হবে আমরা এখন তার জানবো। এবং যদি কাঠের দরজা দেন, কাঠের দরজা কিন্তু দামটা একটু বেশি, 25,000 টাকা লাগবে একটি কাঠের দরজা, আর প্লেনসিল দরজাগুলো 5 থেকে 7,000 টাকার মধ্যে পাবেন। বাইরে ঢালাইয়ের জন্য আমাদের লাগতেছে 5,500 সেফটি, দাম আসতেছে 19,285 টাকা, 35 টাকা সেফটি হলে। গাঁথের জন্য বাড়ি লাগে আমাদের 1245 সেফটি, দাম আসতেছে 31,125 টাকা, 35 টাকা করে যদি হয় প্রতি সেফটি। মাটি কাটার খরচ লাগছে আমাদের 32,640 টাকা, দরজা লাগতেছে 9টি, দাম আসতেছে 63,000 টাকা।
জানলা লাগতেছে আমাদের 9টি, দাম আসতেছে আমাদের 45,000 টাকা। তো দরজা এখানে ধরা হয়েছে, প্লেন্সের দরজাগুলো 7,000 টাকা ধরা হয়েছে, জামা ধরা হয়েছে আমাদের প্লেন্সের ধরা হয়েছে 5,000 টাকা করে। যদি কাঠের দেন, কাঠের দরজা 25,000 টাকা লাগবে একটি, আর জানালাগুলো থাকলে আছে দিলে একটি 8,000 টাকা লাগবে। বাথরুমের তিনটি দরজা, চারটি দরজা আমাদের 4টি 12,000 টাকা, এবং মেইন গেট একটি, তার লাগতেছে 35,000 টাকা। সিঁড়ি রেলিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 30,000 টাকা। আপনি যদি সিঁড়ি রেলিং নিতে ভালো মানের দেন, এক্ষেত্রে কিন্তু আর বেশি লাগবে, আর যদি নর্মালি দেন আরও 20,000 টাকার ভিতরে তৈরি করতে পারবেন। আর মেইন গেট ইচ্ছে করলে আপনি 1,00,000 টাকা তৈরি করতে পারেন। আমি এখানে 35,000 টাকা ধরেছি, 35,000 টাকা ধরেছি। প্লেন সিট দিয়ে দেন, আপনি 35,000 টাকার ভিতরে তৈরি করতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমরা এখন জানবো মিস্ত্রি খরচ কত লাগতেছে, প্লাম্বিং এবং ইলেকট্রিক কত লাগতেছে, আমরা এখন তা জানবো। তো আসুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্লাম্বিং ইলেকট্রিকে কত লাগতেছে। বন্ধুরা দেখুন, বারান্দার গ্রিল, দুটি বারান্দার গ্রিল যদি দেন 30,000 টাকা লাগবে। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে 69,225 টাকা। ফিটিংয়ের জন্য লাগতেছে 81,600 টাকা। অর্থাৎ বাথরুমের যে ফিটিংগুলো আছে, চারটি বাথরুমের, তার জন্য ধরা হয়েছে 81,600 টাকা। তো মেস্ত্রি খরচ ধরা হয়েছে 2,99,200 টাকা। রঙের জন্য ধরা হয়েছে 54,400 টাকা। অন্য অন্য কাজের জন্য ধরা হয়েছে 1,36,000 টাকা। তো বন্ধুরা দেখুন, একটি বাড়ি তৈরি কিন্তু বিভিন্ন খরচ আছে, এই খরচগুলো এখানে আনুমানিকভাবে ধরা হয়েছে 1,36,000 টাকা। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মিস্ত্রির খরচটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে 220 টাকা ধরা হয়েছে প্রতি স্কোয়ার ফিট। তো আপনার জন্য 220-30 টাকা হবে প্রতি স্কোয়ার ফিট মিস্ত্রি খরচ একতলা দুতলা বাড়ির ক্ষেত্রে। তো এক্ষেত্রে যদি ডুপ্লেক্স হয়, তা এক্ষেত্রে কিন্তু মিস্ত্রিরা 250 টাকার উপরে দাবি করে। তো দেখুন, আমি এখানে 220 টাকা ধরে হিসাবটি করে আপনাকে দেখিয়েছি কত টাকা আসতেছে বাড়িটি তৈরি করতে। তো বন্ধুরা, আমরা এখন যদি টোটাল করি, বাড়িটি তৈরি করতে আমাদের যা খরচ হচ্ছে, যদি টোটাল করি বাড়িটি তৈরি করতে আমাদের যে পরিমাণ খরচ হচ্ছে, তা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন, এখানে আমি প্লেন্সের দরজা, প্লেন্সের জানালা এবং যে মালামালগুলো দিয়ে হিসাব করেছি, তা আমার হিসাবে যেটা আসবে, আসতেছে 17,43,508 টাকা। তো আপনারা যদি কাঠের দরজা দেন, থাকলে জানালা দেন, এক্ষেত্রে কিন্তু প্রায় আরও 1,50,000 টাকা খরচটি বৃদ্ধি পাবে আপনার। অর্থাৎ এক্ষেত্রে প্রায় আপনার 19,00,000 টাকার মতো লাগবে বাইরে তৈরি করতে। তবে আমি আশা করি যদি এইভাবে তৈরি করেন বাইরে, তাহলে 17,43,508 টাকা থেকে আপনি 18,00,000 টাকার ভিতরে বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন, যদি এখানে একতলা হিসাবটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আর যদি বাইরের ডিজাইনটি ভালো লাগে, অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাইরের ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো অঞ্চলে আমরা অনলাইনের মাধ্যমে বাইরের ড্রয়িং এবং ডিজাইনটি করে থাকি। তো আপনার বাইরের ডিজাইন এবং ড্রয়িংয়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে লেখা নাম্বারে। তো বন্ধুরা, আজকে এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।